হ্যাঁ হ্যাঁ এইটা তো কিন্তু সে টেরোর রুস্তমে প্রথম তার এটা খুব সহায় যা থাকে তার যেহেতু ওয়াইফটা নাই মারা গেছে বাচ্চাটার জন্য সে কিন্তু ওই পথ বেশি নিশ্চিত একটা তার বাপ এই থেকে থেকে সে ওই পথে তখন ওই পথে যাওয়ার পরও যখন প্যাঁচাল সৃষ্টি হয়েছে তখন সে বাচ্চাকে পটেক করতে গিয়ে ওই মেজেই মেয়েটা নাচ শিখতে আসে ওই মেয়েটা

কাঞ্চন ভাইয়ের সাথে স্ট্যান্ড লাইফে কাজ করছি ডিরেক্টর হওয়ার পর আর কাজ করতে পারি নাই মান্নাই আমার জীবনের প্রথম হিরো মান্না ভাইয়ের সবচেয়ে বেশি যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে ইনভলভমেন্ট চলচ্চিত্রকে ভালোবাসা তার কিন্তু এই জিনিসটা ছিল এখন যদি মান্না ভাই বেঁচে থাকতো এই মান্না ভাই তার কেরিয়ারকে ধরে রাখার জন্য সে করতো কি এটা আমি কিন্তু অনেক হিরো এখন একটা হিরোকে তো আমি সরাসরি বলা যায় না এটা হচ্ছে এখন তো আমাদের চলচ্চিত্রের একটা ক্রাইসিস ক্রাইসিসে এখন আমাদের সবার কিন্তু একটা দায়িত্ব আছে কি দায়িত্ব কারণ আমরা আমার চলচ্চিত্রের কেরিয়ার কত আজকে তেইশ বছর তেইশ বছর সত্যি ডিরেক্টর আমি দুই হাজার সনে ডিরেক্টর হয়েছি তার মানে তেইশ বছর আর যদি লাইফ অ্যাসিস্টেন্ট লাইফদের করছি ডাইরেক্ট আমার চোদ্দ বছর তাইলে তেইশ আর চোদ্দ কত সাতত্রিশ সাতত্রিশ বছর আমি চলচ্চিত্রের সাথে জড়িত তার মানে হচ্ছে আমাদের দায়িত্বটা অনেক ইন্ডাস্ট্রির ব্যাপারে